হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস। এই মুহূর্তে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইন্ডিয়ান ফুটবলে কয়েকটা বড় বড় নিউজ রয়েছে এই মুহূর্তে, এবং তার সঙ্গে আন্তর্জাতিক ফুটবলে কিছু খবর নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনায় চলে এসেছি নতুন একটা এপিসোড নিয়ে। তো প্রথমে কিন্তু আমরা ইন্ডিয়ান ফুটবলের আপডেট নিয়ে আলোচনা করবো, তারপরে আমরা কিন্তু অবশ্যই আন্তর্জাতিক ফুটবলের আপডেট নিয়ে আলোচনা করবো। ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, যারা নতুন আছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তো প্রথমে আলোচনা করবো ইন্ডিয়ান ফুটবলের আপডেট নিয়ে। তো প্রথমে আসছি যে গোয়ার যে কোচ ছিলেন গোয়ার জোয়ান ফেরান্ডো, তিনি কিন্তু এটিকে মোহনবাগানে যোগদান করছেন, যে নিউজটা কিন্তু অলরেডি কিন্তু তোমরা শুনে গেছো। তার সঙ্গে অবশ্যই বলে রাখি তাহলে গোয়ায় কিন্তু একজন কোচের প্রয়োজন আছে এই মুহূর্তে, সেক্ষেত্রে দুটো নাম কিন্তু সামনে এসছে। একজন হচ্ছে ডেরেক ফেরেরা, আরেকজন হচ্ছে স্প্যানিশ কোচ 52 বছর বয়সী অ্যাঞ্জেল ভেদারো। এখন এই দুজনকার মধ্যে একজন কিন্তু কোচ হিসাবে কিন্তু আমরা দেখতে পাবে এফসি গোয়াতে দায়িত্ব নিচ্ছেন, এবং সেই কনফার্মেশনটা কিন্তু আজকেই চলে আসবে বন্ধুরা। এখন সময়ের অপেক্ষা, কার নাম ঘোষণা হয়। ডেরেক ফেরেরাকে কিন্তু তোমরা সবাই চেনো, এর আগে আইলেই কিন্তু কোচিং করতে আমরা তাকে দেখেছি। ডেরেক ফেরেরাকে ব্যক্তিগতভাবে যদি তুমি আমাকে জিজ্ঞেস করো, আমি ডেরেক ফেরেরা যদি কোচ হয় এফসি গোয়া অবশ্যই খুব খুশি হব। এরপর আমি যেটা আসবো সেটা হচ্ছে এটিকে মোহনবাগান নিউজ। তোমরা প্রত্যেকে জানো যে জোয়ান ফেরান্ডো কিন্তু অলরেডি এটিকে মোহনবাগানে কিন্তু হেড কোচ হিসেবে দায়িত্ব নিয়ে নিয়েছেন। তার সঙ্গে গোয়ার যিনি কোচ ছিলেন স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ জাভি গঞ্জালেস, তিনিও কিন্তু জোয়ান ফেরান্ডোর হাত ধরে কিন্তু এটিকে মোহনবাগানে আসছেন অ্যাজ এ স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসাবে। এটা একটা নতুন একটা আপডেট উঠে আসছে, এবং তার সঙ্গে ইস্ট বেঙ্গলের কিছু আপডেট আছে সেগুলো তোমার সাথে শেয়ার করে নেবো। যেমনটা আমরা এর আগে ভিডিওতে আলোচনা করেছিলাম যে ইস্ট বেঙ্গল কিন্তু আজ সোমবার আজকে একটা মিটিং আছে কোচের সঙ্গে, এবং যেটুকু শোনা যাচ্ছে যে ক্লাব কর্তারা তারা চাইছেন যে কোচকে কিন্তু সরিয়ে দিতে, তার উপর প্রেশার ক্রিয়েট করা হচ্ছে যিনি যাতে মিউচুয়াল টার্মিনেশনের মধ্যে দিয়ে তিনি কিন্তু আস্তে আস্তে বিদায় নেন, সেরকম একটা চেষ্টা চলছে। এখন যদি এই মিউচুয়াল টার্মিনেশনটা হয়ে যায় তাহলে অবশ্যই কিন্তু কোচ চেঞ্জ হয়ে যাবে, কিন্তু যেটুকু শোনা যাচ্ছে যে কোচের জন্য কিন্তু এক্সট্রা খরচা করতে সিস্টেমের ম্যানেজমেন্ট কিন্তু একদমই রাজি নয়। তার বদলে তারা চাইছেন যে একজন ভালো প্লে মেকার ইস্টবেঙ্গলকে আনতে, যাতে মিডফিল্ডেকে ভালোভাবে হোল্ডিং মিডফিল্ডার হিসাবে একজনকে সই করাতে, যাতে মিডফিল্ডে শক্তিশালী হয় তাহলে বাকি দলটা ভালো খেলবে, এটা আশা সিস্টেমের ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের। সেক্ষেত্রে কিন্তু অনেক বড় বড় নাম অবশ্যই তোমরা দেখতে পারো, এবং যে বিষয়টা নিয়ে এই মুহূর্তে আলোচনা করব যে সেই ক্ষেত্রে কিন্তু যদি কোচ বদল হয়ও তাহলে কিন্তু দেশীয় কোচের, কারণ তোমরা জানো যে এই মুহূর্তে কিন্তু ফ্লাইট আসা যাওয়া করার ক্ষেত্রে প্রবলেম আছে, এবং এই বিদেশি কোচের সন্ধান করার প্রবলেম, সেই মুহূর্তে কিন্তু মৃদুল ব্যানার্জি এবং রেনডি সিংয়ের হাতে দায়িত্ব থাকবে, তাই কিন্তু কোচিং করবে ইস্টবেঙ্গল, এবং কয়েকটা বিদেশি কিন্তু তোমরা অবশ্যই চেঞ্জ হতে দেখতে পারো। এরপর আসবো আন্তর্জাতিক ফুটবলের কিছু নিউজে, যেমনটা বলছিলাম তো অবশ্যই ইপিএলে কয়েকটা ম্যাচ হয়ে গেছে কালকে, সেগুলো নিয়ে তোমার সাথে আলোচনা করবো। কালকে ম্যাচ ছিল ম্যানচেস্টার সিটির সঙ্গে নিউ ক্যাসেলের, এবং সেখানে ম্যানচেস্টার সিটি কিন্তু 4 গোলে জয়লাভ করে 4-0 গোলে, এবং লিভারপুলের সাথে খেলা ছিল টটেনহ্যামের, এবং লিভারপুল সেখানে 2-2 গোলে কিন্তু টটেনহ্যামের সঙ্গে ড্র করেছে। তার সঙ্গে কালকে আরেকটা ম্যাচ ছিল, কালকে 3টে হাই ভোল্টেজ ম্যাচ হয়েছে, চেলসির সঙ্গে উলসের ছিল, সেটা কিন্তু চেলসি এবং উলসের ম্যাচটা কিন্তু 0-0 গোলের ব্যবধানে ড্র হয়ে গেছে। এবং এই মুহূর্তে লিগ টেবিলে ম্যানচেস্টার সিটি নাম্বার 1 পজিশন হোল্ড করছে, নাম্বার 2 এ আছে লিভারপুল, এবং নাম্বার 3 এ আছে চেলসি। এরপর আসবো পিএসজির একটা খবরে, পিএসজি ফ্রেঞ্চ কাপ ছিল, সেই ফ্রেঞ্চ কাপে 3 গোলে জয়লাভ করেছে পিএসজি, এবং এমবাপে পিএসজির হয়ে কিন্তু 2টো গোল করেছে। আপডেটগুলো যদি ভালো থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা লাইভে, ততক্ষণ জন্য কিপ সাপোর্টিং কিপ লাভিং অ্যান্ড বাই।